পাবনা, তুমি মোর জীবনের পাবনা। খাইমুনি না বিমানি হোক লাই যা। আমি কি তা সিধা নি? ও শুনাও আই গো, আমার যে বুদ্ধি আমার সিধা করছে নি। হাই রে হাই, ইগুর জ্বালাই মনে কর মরি যাইতাম, ফরি দিতাম তে ফরি দিতাম তে আমার উবা করাইলে কেনে। ও ই টালর গুলো টালে তো আমার খানে কম বলি ইয়া হারাম দাদা। তোরে হরার কথা কইছি না, কইছি কই যাইতে। ও শুনাও আই গো, তো অত জোরে কোয়া লাগেনি, আমি তো খানে এমনি হুনি আসতে হইল, আমি নানার কাছে যাইতাম। শুনাও আই গো। বুঝছি রে, তোর খানে দি গরম গজ হারাইলে বালা করে হুনলে নে হালা গাদারাম। এই তুই আমার হাদারাম হইলে কেনে? শুনাও আই গো, আমি কিন্তু হাদারাম নি। বুঝছি বেটা, তুই যে কথা কইছো তুই কথা বুঝছি, তুই নানার কাছে যাইতে। শুনাও আই গো, কিতা উচ্চত বে। এই তুই নানার কাছে যাইতে কিতার লাগি? শুনাও আই গো, নানাই কইছেন খাজলি রে বিয়া দিয়া দিব আমার লগে, এর লাগি যাইতাম বিয়ার মাত মাতাত নানা বাড়ি। শুনাও আই গো, হারামজাদাই কই কিতা আমার খাজলির বলে বিয়া করতো, আবার ও কথা আমার কাছে আইয়া কর। কিতা বেটা, টাস কি খাইলে কেনে? সুন্দর বউ পাইলি মু, এর লাগি নাইনি। শোনাও আই গো, খাজলি রে আমি বিয়া করতাম, এর লাগি তুই টাস কি খাইলিছস? নাইনি, নানায় কইছেন আমারে বিয়া দিয়ে দিবা খাজলির লগে। টাস কি খাইছি না রে বেদিশা, কইছি তোর নানা আসুন, এর লাগি তোর বিয়ার মাত মাইতিয়া দিরা খাজলির লগে। ওই 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 বন্ধু, ও ঠিক কথা কইছো, খাজলি যে সুন্দর যে স্মিরাট, খাজলি রে দেখছো নি তুমি? হারামজাদাই কই কিতা, খাজলি রে আমি দেখছি নি, খাজলি আমার ভালোবাসা, আমি খাজলি রে বিয়া করতাম, আর হে কই আমি খাজলি রে দেখছি নি, খাজলি সুন্দর নি। কিতা বন্ধু, খাজলির কথা কিতা কস, খাজলি যে সুন্দর ও কথা কইরে নাই নি, খালি সুন্দর না যে বালা। শুনাও আই গো, বেদিচারে লইয়া ফোরছি এক বিপদ। এ বেটা ডং, তুই যে কথা কইছো তো কথাও কইছি, কইছি খাজলি যে সুন্দর যে বালা। ওই ওই বন্ধু, ও ঠিক আছে বন্ধু, সত্যি কথা কইছো। কেন এখন যাইগি নানা বাড়ি নানা বাড়ি আসছে গিয়া? আর বন্ধু, খাজলির লগে আমার বিয়া লাগলে তুমি বই রাতে যাইতে হইবা। হ্যাঁ মিস করতে আর তা নাই। শুনাও আই, আচ্ছা নাকি না তোর নানাই বাড়ি আসাইরা। দেখো বেদিশার বেদিশায় কই কিতা, আমার খাজলির বিল বিয়া করতো, খালর গরো খাল বিয়া করবে নে, করাই মনে তোরে বিয়া। আমার যে বড় নাতি, বড় ফুরির ঘরের যে নাতি একু, ওগুলো লাগে খাজলির বিয়া দিতাম। হালার বুড়া ই কিতা গো? হেই হেই, তুই আবার গাল দিলি কিতা লাগে? তুই আমার খাস আমার বিন্দুস, আবার আমার গাল লাস তে? আমি কিতা তোমার চুম্মা দিতাম নি, চুম্মা দেওয়ার হইলে কও চুম্মা দি মনে। হই বাদিশা, খাজলির কথা কইতেও হাফল লাগার একবার ফট ফটাই উঠলে কিতা লাগে? বুড়া তোমার শরীর তো আড্ডি মাংস আছে, মাংস গুণর এই আড্ডি মুঠ করে ভাঙ্গিয়া কুত্তা দিয়া হয় মু। হেই দারাশের বাচ্চা দারাইস, তোমার বড় ফুরির ঘরের নাতি খানে উনে না টাল, ওগুল লগে খাজলির বিয়া দিতাই। তার কথা কইতাম না, তোর কথা কইতাম নি, হে হইল তোর বড় ভাই, হে আগে বিয়া করবো তার বাদে না তুই। ও তে তো ঠিক আছে, এ খাজলি রে সারা যে সাগানো বিয়া করুক, খাজলি রে আমি বিয়া করতাম। হ্যাঁ তুই বিয়া করতে, তোর বিয়ার বয়স হয়েছিস নি? ওই তোর বিয়ার বয়স হয়েছে নি? ওই ওই আরাম দাদা, দেখো না না চিল্লাইও না, বয়স কিতা আমার কম হয়েছে নি, খালি খাজলির লগে একবার বিয়া দিয়া দেখো উগার ভরতে কত সময় লাগে। ওই ফাটার ফাটা, তুই যে ফাটার লাগান উসলিলে, তুই যে খাজলি রে বিয়া করতে আর টানা টানি খর খাইরে লইয়া এখান কিতা তাই জানেন নি? ও কিতা গো না না, তুমি থাকতে আমি গিয়া কিলা কইতাম বিয়ার কথা, তুমি তো আমার মুরব্বী, তুমি গিয়া কইবা। ওই ফাটার ফাটা, খাজলে তোরে চিনেও না জানেও না, তো তুই যে তাইরে লইয়া ঠানা টানি খররে ই সাহস হইল কই? তুই এখানে সাহস ওর কি হইল? তাইরে আমার বালা লাগে, এর লাগে তাইরে আমি বিয়া করতাম। ও শুনবা তার কথা শুন, খাজলে তোরে চিনেও না জানেও না,
এর মাঝে তুই চাইরে করে বিয়া করতে হ্যাঁ বিয়া করার ওর বিয়া কররা শুনো না না তুমি যদি এখন আমার বিয়ার কথা না মানো তে কিন্তু টাকা দিয়ে আমি আমার বিয়ার গটক লাগাই দিম এখন আমার মেজাজটা খারাপ করিস না বুঝছনি আমার মেজাজটা খারাপ করিস না এখানে থাকি থাকি আমার চোখের সামনে যা হর তে কইলাম না তোরে হরিজিতে কেন তুই যা তার হরিয়া হর হর যা না গেলে কিটা করব ভাই কিটা করব খারাপ কত সময় ধরে কেন আছো কোন সমস্যা হইতো তুমি তো জানো তোমার আমি খুব বেশি ভালোবাসি তোমার কাছে আইলে আমার কোনো ডর লাগে না কিন্তু ও যে তুতলা তারেক তারে দেখলেও আমার হার্ট বিট বাড়ি যায় ওয় ইখান তো আমি জানি হ্যাঁ তোমার হইলে খুব বেশি বাড়াবাড়ি করে কিন্তু তোমার আব্বাই যে ভুল করছো আব্বা কিতা সাদে করছইনি তার বাপ আর আমার বাপ বন্ধু আসলা আর বন্ধু ইয়া বন্ধুর লোকে কত বড় বেইমানি করছে আমার বাপরে সহ সরল ফাইয়া বেইমানিটা করলো কিতা কো কাজলিতা তবে তুমি ঠিক কথাও কইছো তারেক জেলা তার বাপ তো অলা হইব আরো দুই সমস বাড়িয়া থাকবো বেটা আমার আম্মা অসুস্থ আসলা আব্বাও তখন খুব বিপদ আসলা তখন তারেকের বাফে আব্বার টেকা দিয়া সাহায্য করছে চিকিৎসা লাগি টেকা দিসলা তখন তারেকের বাফে কইছে যে দেখিও তুমি আমার এই উপকারের কথা কোনোদিন ভুলিও না আব্বাই কইছে না আমি ভুলতাম না তখন তারেকর আব্বা সুযোগে কইলেছে যে আমি চাইলাম তারেকর লাগি তোমার ফুরিরে নিতাম আব্বাই তখন আর না করতে পারছেন না এর লাগে আব্বাই কথা দিলেইছিলা ও ওখন বুঝছি তোমার আব্বাই কথা দিছেন বলা কথা আচ্ছা তোমার আব্বা তখন দুর্নীতি নাই এই কথা কি তারা খালা বলে কৌছে এখান তো আমি জানি না তবে আম্মাই কইছেন আব্বা দুনিয়া থাকতে কথা যখন দিয়া গেছেন তে কথা রাখা লাগবো তুমি তো জানো আমার কাছে আমার আব্বা জ্বালা আমার আম্মা ওলা আর আম্মা তো আব্বার কথা ফালাইতে পারত না তা আমি কিতা করতাম কৌছাই শুনো কাজলি আমি তোমার মনে প্রাণে বালা ভাই আমি তোমার সারা বাঁচতাম নাই তুমি যেসা থাকো আমি তা মানতে পারতাম নাই আমি তোমারে চাই জানি ইমন তুমি তো তখন আমারে বালাফাও আমিও তো তখন তোমারে বালাফাই কিন্তু আমি কিতা করতাম হোসেন আব্বা মরা ফরতে কিয়া তারেকে আমরা সব সব খরচ চালাইয়া যার তুমি তো জানো আমরা পরিবার সচ্ছল না ইভেন আমার ফোড়া লেখার খরচটাও পর্যন্ত তারেকে দে এখন আমি খুঁজ যাইতাম কিতা করতাম তুমি খুইয়া দেও ও এর লাগি বুঝি তুতলার অত ফাওয়ার তুতলারে মনে কর কিতা করতাম এর হলো এটা তুমি আমার আগে কইলে না আগে কইলে আমি তো তোমার লেখাপড়ার খরচ দিতাম পারলাম না কৌশাই আমি যে সার লাগান তোমার লেখাপড়ার চালাইলাম না শুনো তুতলারে তুমি না করিয়া দিবাই হে তোমার কোনো খরচ দিত না আমি চালাইম তোমরা সংসার ঠিক আছে তোমার যদি আমি বিয়া করি নাই আম্মা আমরা লোকে থাকবা এখান তো বুঝছি কিন্তু তুমি তো বুঝতে হইব আম্মাই আব্বার দোয়া কথা তো ফালাইতে পারত না তুমি খালি এক কথা তো আছো তুমি আমারই বুঝলাই না খালি তোমার কথা ইমন আমি তোমার বুঝে দেখিও তো তোমার কইরাম তোমার কাছে সপ্তাহ কুলিয়া খোয়ার মানেটাও তো আমি তোমারে বুঝি তুমি বুঝতে নানি আমার পরিবার তুমি যে সাথে আমি তোমার সাথে বাঁচতাম না আর আমি কিচ্ছু বুঝি না আর কিচ্ছু শুনতাম চাই না প্লিজ ঠিক আছে এখন পরীক্ষা ফালাইলা দিন কিছু কি তার গেল এমন একটা গাছ লাগাইছে না আছে ফল না আছে ডাল ফালা যদি ফল তার তো মানুষে খাইতে পারলো না আর ডাল ফালা দি লাকড়ি করতে পারলো না বেদিশা গাছ বেদিশা হলে বেদিশা গাছ লাগাইছে একটা ডালও নিছে নাই সেনা ভাঙ্গিয়া নিয়া নানারে দেখাইলাম নে নানা চিনিয়ে আমার কইতে পারলাম ই গাছ আমার চিনু লাগতো ডাল একটা ভাঙ্গিয়া আমার উফরি তোর তোকে এই বেটা আমি উফরির কথা কি কিতা কইছি আমি কইছি গাছর উফরি দিক খেনে চাস ও শুনাও আই গো ওবা আমি লন্ডনই নাই আমি নানার নাতি এই বেটা ডং
আমি এখন বাংলাদেশে আছি, তুই দেখি লন্ডন আমেরিকা যাই রেগি। বুঝলাম না, ইগে মনে হয় খানে খমনে। ও মিমি মিয়া, ইতা সব গাছ আমার, আর তু 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 তোমারে তো চিনলাম না, তুমি এলাকার নতুন না কিতা, আর নানাখে আর নাতিখে। ই হালার হালাই হয় কিতা, আমি তো কিচ্ছু বুঝলাম না। ও মিয়া মাতো না খানে। না না ভাই ঠিক আছে, গাছ খুব সুন্দর খুব মোটা, আমার নানা ভালো আছেন, আর আমার নানারে চিনুন নি আপনি, শুনাম আই গো। মনে ওলা উখ খান করা ফাটাই লিতাম ছটকো না মারিয়া। এই কাকা কাকাল কইছি আমি কি কি কিতা কইরাম, আর তুই কি কি কিতা হুন্ডে, তোর বাড়ি কই, ইনো কি কি কিতা খরচ, তোর নানাখে। ও ভাই সাহ আপনি অত দূরে ছিলেন এখানে, আল্লাহ মালিক শুনাম আই গো, আমি তো খানে শুনি ফর্দা উর্দা ফাটাই বলাই দিস। এ বেটা ডং খানে যখন হুনস তে আমি একটা কই আর তো তুই আর একটা খস খানে। ও ভাই সাহ কইলাম তো গাছ সুন্দর আর আমার নানা বালা আসন, তে আপনি অত মাত মাতুন খানে, শুনাম আই গো। বাবা বাইরে আমার বুবু ভুল হয়ে গেছে, আমি মাছ চাইরাম, আমি যাইরাম কি বাবা বালা তাকিও। বুঝলাম ইয়াটা তোর বিচারায় রাগ করে গে লাগি, বিচারায় গাছর অত গুণ গান গাইলাম এর বাদে রাগ করিলা রে বাবাই, কইলাম ও নানা বালা। আমিও শুনছি তোর নানায় খাজলিরে বিয়া কর্তা করি তাইরে লইয়া টানে টানি কররা। এই ময়না এই সুজন মুখ সামলাই আমার তিও, খাজলিরে আমি বিয়া করতাম, নানায় কিতা বিয়া কর্তারে। এই চুপ, তুই চুপ তাক কইলাম, আমি খাজলিরে বিয়া করতাম, বহুত আত্মাকি মাত কথা চলে, তুই কিতা জানুস রে, ফাইট করি ফুয়া। ওই বা তুই বিয়া নুই এখন করলি, ওই এখন আর কথা করতে নি, দরমিয়া তুমি কিতা জানো। ওই বেটা আগর বউ আমার মরি গেছে, বা মা বা মা তুই আমার এখন করবার সুযোগ দিয়ে, আমিও খাজলিরে বিয়া করতাম, কারো হইছি আমি, তুই আর অন্য করে করবে, আমার আগর বউ মরি গেছে আর একগু পুরুষের সাইডখান বিয়া করা যায়, আমার কথা করতে দিতে কর, তুই দোষখান করবি, আমি টাকাত নি, আমি খাজলিরে বিয়া করতাম হইব। শুন নাতি, তার আগর বউ মরি গেছে বুঝছস নি, এখন কর খাজলিরে বিয়া করতো। এই বেটা এখন যদি তুই খাজলিরে বিয়া করস তো খাজলি মরি দিব। এই বেটা সুজল হুন, খাজলি লগে আমার গাঁৱৰ সবচেয়ে সুন্দর ফুরি, এগুলি আমি বিয়া করতাম, তাদের খেয়ে বিয়া করতো, তোমরা সব কিন্তু লইয়া টানি টানি করো কেনে রে, তোমরা কিনা জ্বলেন নি। শুনো ময়না ভাই সুজন ভাই, তোমরা আমার বয়সে বড়ো, এর লাগে সম্মান করে কথা কই দাম, খাজলি লইয়া তোমরা টানা টানি করিও না, খাজলিরে আমি বিয়া করতাম। এই বেটা নাতি সব মা, তুই কিন্তু বেশি মাত্রে বুঝছস নি, তোর নানা ঠান্ডার গিয়ে ডায়লগ দিয়ে হনো যা হনো যা হনো যা কইলাম তা কি। এই বেটা তোর ফের ফেরি বন্ধ কর, ও দেখ আমার খাজলিয়া আমি যদি তোমার বিয়া করিলে তোমার লি আমি কানাড়ে যাই মুগিয়া। না কাজলি আমি তোমার বিয়া করম, আর আমি স্বপ্ন দেখছি আমরা দুইজন বিয়া করিয়া লন্ডন গেছি হানিমুন। শুনো কাজলি ইটার কথা বিশ্বাস করে না, আমি তোমার মনে পানে পালা ভাই, আমি তোমার বিয়া করতাম সাই। এই তোমরা আমার লই এতে কিটা আরম্ভ করছো, হে আমার লই টানা টানি খড়া এখানে, আমার বাপ দুনিয়াতে নাই দি কেনে আমার লই টানা টানি খড়া, হে। না কাজলি ইতার লাগে না, তুমি তো খুব সুন্দর, ওতার লাগে তোমার লই সব একটু টানা টানি করে। হাসানি ও দে ও দে তুতলা তারে কা কেগুবে কাজলি বলে তার হবু বউ, ওখানে কলে গাইয়া বেরা ওই নি।
hei, tumra khajul diri atkai lagi kita lagi. Hei nanti, moyna, sujon, tumra ya kami fore dekke lagi. Hei, soalnya kau sini na, ikhlas bawa baru itu na, ut kagak gari. Tumra ya fore dor. Aku ya jadi teman. Ayolah bulu itu na. Mau 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 lagi yo.
বেশি তেড়ি বেড়ি করিও না নাইলে আমারে তো সিনো আমি তো তারে আমি যদি ইকান্তা কি লইয়া যাই কি কেউ আমারে কুন্তা হইতে পারত না বুঝেই তো পারছে আমি আর দ্বিতীয়বারটাতে খাওয়া লাগে না আমাই চিনি মুখে দিই বেটাই খাবার কথা কইছে না হইছে কতোয়ারে লইয়া কই যাইরা না না ঠান্ডা নেওয়া যাইতো না আইগো শুনো আইগো আমরা আমরা যাইব শ্রে জ্বালাইয়া খাইলো বুঝছি না না তান তো তার একসা সিরিয়া ও বুঝছেন না আচ্ছা তাই আমরা যাইলাম কিয়া আমরা এক কন্যা দেখার যাইলাম দোয়া করেন যান হ্যাঁ ঠিক আছে ইয়াও লাগে দুদি কোন যান একটু আচ্ছা শুনাও আইগো তোমার বিয়াতে আমরা যাইতে পারতাম না আও না না ওই দেখছেন ওই দেখছেন কিতা কইছে কিতা কইলো ই বেদি যার গেছে খার ভুরি দিয়া বিপদ ভরত হ্যাঁ আমার কাছে আখন দৌড় সুন্দর লাগে তো আসতে হইলে তো অত দূরে যাই হোক অতদিনে গরিবর বাড়ি হাত দিন পালা বাই মোল্লা হাফন তাফন দিয়া যে গেলা আর এখন তো ভুলে গেলে ঝিকে গেলা সম্পর্কের একটা
ব্যাপার আছে আমি তো রে ভাই কোনো আবলা বুঝলাম না চিতা সম্পর্ক সম্পর্ক হতে আমার মাথা খুদা আবার না আচ্ছা ক্লিয়ার হয়ে গিয়া মা আর কি হে তুমি ও শোনাও আই গো আমরা ঘরের মাঝে আমি একমাত্র বাবা আর সুন্দর আর খাজুর হই না না দেখি না বাপ রে বাপ ই তো দেখি কাজটা কি সাব হেই থাম খালি মাঝে খালি মাঝে আমি আসলাম বুঝছেন আমার নাতির লগে খাজলির বিয়ার মাত লইয়া এ কি দা হসরে ফারু আমার কুড়ি কি দা ফানি তুমি ছড়ি গেছে নি খালি বাপ মরছুন আর তো বুদ্ধা নাই মরি গেছে কে মরি গেছে খাজলি মরি গেছে তে আমি বিয়া করতাম খারে ও শুনো আই গো নাম্মা আম্মা জান কুকাই কর মিছা মিছা আম্মা জান হে ভাই মরছে কইছেন না কইছেন তাই ফুরি ফালি পড়ছেনি তোর কাছে দেব বিয়া দিছা ও শুনা ভাই গো এলাকি খারাপ হল্লা তাই অত দূরে গোয়া লাগিনি আমি তো খানি হুনি তোমার খান খালি আর আমি কিতা শুনতে নাই গো মা বাপ রে বাপ মনে কর এই খালু তোর খারবার কি দেখো ছাই তুই কি ছাগল ছাগল কুরান তাকে তোর গিয়া লিয়ে আইছো আমার ফুরির লোকে বিয়া দিতে তুই কি দেখ কইনা পাইছো তুই এরা বল অহন ছ ভয় আছে বালাই বালাই মিষ্টি লইয়া আর তোর নৌশা লইয়া আমার ঘরটা কি ভালো ভাবি আপনি রাগ করেন না যান আসলে আপনার ফুরি এই গাঁর মাঝে সুন্দর এবং গুণবতী এর লাগে আমার ও নাতিকে পছন্দ করে ও মাত্র আইছে নানা ভাই কি তাকো জুড়ে কব আমি কোনটা বুঝি না আমি খাজুরের বিয়া করতাম আম্মা জান আপনি রাজি নি আপনি বোকা কবুল আমি রাজি আমিও কবুল 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 তুই যে হইলে অন্য খবর খবর কইতে কারে বিয়া করতে তুই তার মারে নি না খাজুলি নে ব্যাপারটার ব্যাপার কোন না এই হালু ফোন বল তো নাই করছ আম্মা কলা হাত খানে কুলে না খালুয়া রাখি দিয়েছ আমার কুলি নি আর জানতে আমি তো লগে সম্পর্ক করতাম রবি কি আছ আজ পাগল পাগল না দিয়ে পালিয়ে যা দাঁড়া গেল ব্যাপারটা ব্যাপার কোন না এই মিছিলে তুমি কি খাইছো মিছিলে হলো যে কি দেখো সারকে চাইছি আমার লোকে কত বিচার পাইছি জামাই নাই আর বিকাই মারাই না তাই তাই বেতন জ্বলবে তুমি যখন উপর মজা হয়েছে কি খান খাইয়াও মজা লাগে না মামা আজকে দেখি টুকলে ফোন দিল না ইলা মাতিস না রে মাই হে বাদ হইল হে আমরা রে খাওয়া পিলা এ সারা তো সবু জমা ইলা মাতা ঠিক নাই আম্মা তাতে খাইয়া ফিন দিয়া আমরা কিতা বালা আসিনি শান্তিতে আসিনি আম্মা তুমি কোসাই কিতা হল মুগুমাই খাজুলি তোর বাফে ঠেকিয়া তুতলার বাফর গেস্তা খেটে খাওয়া আর তুতলার বাফ অত সালা সুযোগে তোর বাফর গেস্তা কথা বলিল তোরে তার তুতলা ফুয়া লাগি বউ বানাইয়া নিব আর যদি তাই বাঁচিয়া থাকতা গো ভাই অত দিনে তোরে তাই বিয়েও দিলেই যাও ওই আম্মা ঠিকও হইস আমার বাপ বিপদ ফরিয়া তার বাপর কাছে গিয়ে খা আনছিল আর তার বাপ কত সালা ও সুযোগে তার বাফে তার তুতলা ফুয়ার লাগি আমার টেখা দেখে নিয়ে নিল ওই গো মাই আমার তকদির খারাপ মরার গাড়টাকে ফিরিয়ে এলাম আমি বেমার আসলাম দেখি আমি ঠিক তোর বাফে ঠেকিয়া গিয়া ও তুতলার বাফর কাছে টেখা আনি আমার চিকিৎসা করাইলে আমি বালা হইলাম আর মাঝখান থাকি টান হায়াত আমার দিয়া টাইম গেলাগে নাইলে কি যাই কি বিপদর কাটো পড়লাম নি আর ও তুতলা ফুয়াটাই আমি তোমারে বিয়া দিলাম কিটা হোক না ফারিয়া সত্য মানিয়া নিত হয় গো মাই গরিব হইলেও হকলেও সুযোগ তো গায় আর টানা টানে করে কিলা বিপদ ফেলাতে যায় কিটা আর কইব হাল্লায় আমার ভাগ্যত কিটা রাখছে আমার ভালো জায়গার থেকে বিয়ার মাথায় না সব শেষ বলে আমার লাইফ হয়ে
গরিব হল অবে তুমি তুই চিন্তা করিস না রে ফুল, আমি হেদি তারে আর তার নাতি দিয়ে কুদাইয়া দিছি। ঠিকও হয়েছ গো মাই, গরিব হইলে অকলেও সুযোগ টুকাই, গরিব দেখিয়া আর তোর বাপ না দেখিয়া হেও সুযোগ সদ্ব্যবহার করত স্যার, কত বড় ব্যক্ত হয়েছে। ও আম্মা ও যে সুজন আর ময়না আছে নানি, ওখান তো চাই গো মাই আমার বিয়া করতো। কি দেখোস বুঝি, হকলেও দেখি তোরে টানা টানে শুরু করছ বিয়া করার লাগি। ইতে কি দেখো আম্মা, বড় যদি গাছও থাকে সকলত তো এটাইব, সকলত তো টানা টানে করবো। হের মাঝে আমার আব্বাও দুনিয়াত নাই। হয় গো মাই, আর দেরি করা উচিত হইত না, যত তাড়াতাড়ি ফারি তারেকর লোকও তোর বিয়া দিতে হইব, ইগুর ডরে সকল নিদেই দেখবা। এই সময় সে ফোন দিল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কে কাজলি বলছেন? জি আমি কাজলি। আপনি তারেক নামে কাউকে চেনেন কি? তিনি রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছেন। আপনার নাম্বারটি তার মোবাইলের ডায়াল থেকে পেয়েছি। আমরা পোস্টমর্টমের স্বার্থে মরহুমের গার্জিয়ানকে খুঁজছি। আপনি তার গার্জিয়ান হলে তাড়াতাড়ি থানায় আসুন। ওবিটি কাজলি, ফোন কইতে কি হইছে? কি তৈল ঘুমাই তুই মাতস্তা খেলি ইলে ডাক্তার হইলে দেখলি বেটি। আম্মা আমি ওখানে কিতা বইতাম, আসতাম না খান দিতাম, কিছু বুঝলাম না। খেনে কি তৈছে বেটি? ও বেটি কিচ্ছু মাত কি তৈল ই ডাক্তার হইল এখানে। আম্মা তারেক বুঝি অ্যাক্সিডেন্টে মারা গেছে, থানা থেকে পুলিশে ফোন করছে, কইছে যত তাড়াতাড়ি সম্ভব লাশ আনার ব্যবস্থা করতাম। আম্মা আম্মা আমি আজ থেকে স্বাধীন, আমি মুক্ত, আজ থেকে আর আমাকে তাকে ডিস্টার্ব করতে পারত না। গরু যদি বাপ না থাকে, বাপ যদি জীবিত না থাকে, কত বিপদ হইতে পারে। অথচ অথচ আমরা শুকর লাগে মা বাপরে বৃদ্ধাশ্রম দিয়ে রাখি, যেটা মোটেও ঠিক না। মনে রাখবা মা বাপে সব সময় বট গাছের লাহান ছায়া দিয়া একটা পরিবারে আগলাইয়া রাখে। আজকে যদি আমার বাপ বাঁচিয়ে থাকতাম তাইলে হয়তো আমি অত বিপদও পড়লাম না। অনেক হাই, আজকে আমরা সবে শপথ করি।